আসসালামু আলাইকুম বন্ধুরা, হেলথ ইনফোটেক এর পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজকের বিষয় সম্পর্কে জেনে নিই, গর্ভ অবস্থায় কয় মাস পর্যন্ত সহবাস করা যাবে। তার আগে ছোট্ট একটা বিরতি। আজকের বিষয় সম্পর্কে জানতে ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি প্রেস করুন। সকল ভিডিও পেতে শেয়ার করুন এবং লিঙ্কটি দেওয়া থাকবে, বাটনটি ক্লিক করুন এবং সকল তথ্য জানার জন্য কমেন্ট করুন। তাহলে 24 ঘন্টার মধ্যে আপনার সকল প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হবে। অন্য কোনো স্থানে ক্লিক করলে প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হবে না, তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত থাকব। গর্ভ অবস্থায় সহবাস করা কতটা নিরাপদ, এই প্রশ্নটা নিয়ে আমরা অনেকেই অন্যরকম কনফিগারেশনের মধ্যে থাকি। কোনো দাম্পত্য মনে করেন সহবাস করা উপযুক্ত সময় এটাই, আবার কেউ কেউ এই সময়টা সহবাস করার জন্য সেফ মনে করেন না। ও আমাদের কাছে জানতে চেয়েছেন গর্ভ অবস্থায় সহবাস করা সম্পর্কে, সেটা আজকের বিষয়। সহবাস, গর্ভ অবস্থায় সহবাস কি নিরাপদ? অনেকেই মনে করেন অন্তঃসত্ত্বা অবস্থায় স্ত্রীর সাথে সহবাস করা অনাগত সন্তানের জন্য ক্ষতি হবে কি না, বিশেষ করে নারীদের বেশি সন্দেহ জাগে যে গর্ভ অবস্থায় মিলন করা যায় কি না। এই প্রশ্নের উত্তর অনেক নারী হ্যাঁ বলে, আবার অনেক নারী না বলে। অর্থাৎ যদি আপনি গর্ভকালীন সময়ে স্বাভাবিকভাবে চলমান থাকেন, তাহলে আপনি সন্তান গর্ভে থাকা অবস্থায় আপনার পানি ভাঙ্গা পর্যন্ত এবং প্রসব বেদনা শুরু হওয়া পর্যন্ত সহবাস করতে পারেন। তবে এই ক্ষেত্রে কিছু নিয়ম অনুসরণ করলে কোনো প্রকার বিপত্তি হওয়ার সম্ভাবনা থাকে না। গর্ভ অবস্থায় কি গর্ভের বাচ্চার কোনো ক্ষতি করে? গর্ভের সময় স্বাভাবিক নড়াচড়া গর্ভের শিশু কোনো ক্ষতি করে না। গর্ভের শিশু তলপেট এবং জরায়ু রক্তপেশি দিয়ে সুরক্ষিত থাকে, আর আপনার শিশু অ্যামনিওটিক সাকের মধ্যে অবস্থান করে যা সুরক্ষিত থাকে। এছাড়াও জরায়ুর মুখ মিউকাস প্লাগ দ্বারা সিল করা থাকে যা শিশুকে ইনফেকশনের হাত থেকে রক্ষা করে। সহবাসের সময় পুরুষের প্রসঙ্গ নারীদের গোপনাঙ্গ পর্যন্ত প্রবেশ করে, তা গর্ভের শিশু পর্যন্ত পৌঁছায় না, তাই গর্ভের শিশু ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না। সহবাসের পর অর্গাজম হলে বাচ্চা নড়াচড়া বৃদ্ধি পায়, এটাই হলো অর্গাজমের পর আপনার হার্টবিট বেড়ে যাওয়ার কারণ। সহবাসের ফলে বাচ্চার কোনো অসুবিধার কারণ নয়, অর্গাজমের কারণে জরায়ু পেশির মৃদু সংকোচন হতে পারে, তবে তা ক্ষণস্থায়ী এবং ক্ষতিকারক নয়। যদি গর্ভধারণের সবকিছু স্বাভাবিক থাকে, তবে অর্গাজমের কারণ হয় সংকোচনের ফলে গর্ভপাত বা প্রসব বেদনা শুরু হয় না। সুতরাং নিচের সমস্যাগুলো, গর্ভ অবস্থায় সহবাস করলে কোনো সমস্যা হয় কি না তা আলোচনা। এতে সমস্যা হয় না, গর্ভ অবস্থায় সহবাস করা কখন নিরাপদ এবং কখন নিরাপদ নয়। গর্ভ অবস্থায় সহবাস করা আপনার জন্য নিরাপদ নাও হতে পারে। যদি একবার গর্ভধারণে কোনো জটিলতা থাকে বা আগে গর্ভধারণের কোনো জটিলতা শিকার হয়ে থাকেন, যদি এই ধরনের কোনো ইতিহাস থাকে, তবে অবশ্যই আপনার ডাক্তারকে তা জানান এবং তার পরামর্শ অনুযায়ী চলার চেষ্টা করুন। সাধারণত এইসব উপসর্গ থাকলে গর্ভ অবস্থায় সহবাস থেকে বিরত থাকতে হবে। সেগুলো হলো যমজ সন্তান, গর্ভে যদি এক বা একাধিক যমজ সন্তান থাকে তবে গর্ভধারণ অবস্থায় সহবাস থেকে বিরত থাকতে পারেন। গর্ভপাত, যদি আগে কোনো গর্ভপাত হয়ে থাকে, এক বা একাধিক হওয়ার সম্ভাবনা থাকে, সেই ক্ষেত্রে গর্ভ অবস্থায় শারীরিক মিলন করতে মানা দেওয়া হয়, প্রি টার্ম বা প্রি টার্ম লেভেল। যদি আগে প্রি ম্যাচিউর শিশু জন্ম দিতে থাকেন বা একবারে গর্ভধারণের প্রি টাইম লেভেল সম্ভাবনা থাকে, তবে সহবাস থেকে বিরত থাকাই উচিত। ইনকম্পিটেন্ট সার্ভিক্স
এই স্যার ডিক্সিকা ভিকেল ইনকম্পিটেন্ট বা ইনকম্পিটেন্ট সার্ভিক্স থেকে যে সেই ক্ষেত্রে সহবাস করা উচিত নয়। ইনকম্পিটেন্ট সার্ভিক্স বলতে বোঝানো হয়েছে যে জরায়ের মুখ স্বাভাবিক সময়ের চেয়ে আগেই খুলে যায়। প্লাসেন্টা প্রিভিয়া, এই প্লাসেন্টা জরায়ের নিচেই থাকে এবং অবস্থান করে। জরায়ের মুখ অধিকাংশ কিংবা সম্পূর্ণ ঢেকে ফেলে তাহলে সহবাসের ফলে রক্তপাত বা প্রাক প্রসব বেদনা শুরু হতে পারে। গোপনাঙ্গ সংক্রমণ ব্যাধি, আপনার কিংবা আপনার স্বামীর কোনো প্রকার গোপনাঙ্গ সংক্রমণ ব্যাধি থাকলে গর্ভকালীন শারীরিক মিলন থেকে বিরত থাকতে হবে। এছাড়াও যদি শারীরিক মিলনের সময় আপনি অস্বাভাবিক কিছু দেখেন, যেমন ব্যথা বা জনিপথে তরল নির্গত হওয়া, তবে তা অবশ্যই ডাক্তারকে জানান এবং এই ক্ষেত্রে লজ্জা পাওয়ার কোনো বিষয় নেই। যদি আপনি চিকিৎসককে আপনার গর্ভকালীন সহবাস করা থেকে বিরত থাকতে বলে তাহলে আপনি সেইটা করবেন। ডাক্তার যদি শারীরিক মিলন থেকে বিরত থাকতে বলেছে কি না, গোপনাঙ্গে উত্তেজনা বা তৃপ্তি বিরত থাকতে বলেছে, আর যদি ডাক্তার বারণ করে তাহলে অবশ্যই জেনে নেবেন এই সময়টা আপনার জন্য নিরাপদ নয়। তাহলে উদাহরণস্বরূপ হলো, অনেক নারী গর্ভধারণের প্রথম ধাপ যদি অল্প পরিমাণে রক্তক্ষরণ হয় তাহলে ডাক্তার বলেন শেষবার রক্তক্ষরণের পর কমপক্ষে এক সপ্তাহ সময় মিলন বা অন্য কোনো সহবাস তৃপ্তি থেকে বিরত থাকতে হবে। গর্ভ অবস্থায় কিভাবে আপনার সহবাস আকাঙ্ক্ষা প্রভাবিত করতে পারেন। গর্ভ অবস্থায় আপনার সহবাসের আকাঙ্ক্ষা হরমোন বাড়া কমানোর সাথে সাথে পরিবর্তন হতে পারে। এই সময় সহবাসের আকাঙ্ক্ষা স্বাভাবিক পরিবর্তনগুলো হলো, প্রথম ধাপ হরমোন পরিবর্তন বা শারীরিক মিলনের কারণে এই সময় মায়েদের সহবাস অনুভূতি বাড়িয়ে দিতে পারে, তবে এর সাথে সাথে গর্ভধারণের বিভিন্ন সমস্যা যেমন ক্লান্তি ভাব, বমি বমি ভাব, স্তন ব্যথা এবং ঘন ঘন বাথরুমে যাওয়ার কারণে শারীরিকভাবে মিলন হওয়ার ইচ্ছা নাও জাগতে পারে। দ্বিতীয় ধাপ, এই সময় প্রথম ধাপের সমস্যা চলে যায় বা আপনি সমস্যাগুলোর সাথে খাপ খাইয়ে নিয়ে নিস্তেজ হয়ে যান। এই সময় শারীরিক মিলন অসুবিধা হওয়ার মতো, পেট বড় হয় না, এখন আগের চাইতে বেশি শারীরিক মিলন মিলনের ইচ্ছা জাগতে পারে। তৃতীয় ধাপ এসে মিলনের ইচ্ছা বা আকাঙ্ক্ষা কমে যেতে পারে। এই সময় পেট অনেক বড় হয়ে যায়, যার ফলে কিছু পজিশন মিলিত হওয়ার অসুবিধাজনক হয়ে ওঠে। এছাড়াও এই সময়ে প্রসব এবং বাচ্চা জন্মদান নিয়ে মায়ের কিছু চিন্তা থাকেন। মনে রাখবেন, গর্ভ অবস্থায় সহবাস না করাও অনেক একে অন্যের সুখী হতে পারে। এই সময় মিলন হতে না পারলে মুহূর্ত সুন্দর করে তোলা যায়। স্বামী স্ত্রী মনের কথা একে অন্যের সাথে শেয়ার করুন, হাতে হাত রেখে বসুন, চুম্বন করুন, একে অপরের শারীরিক সম্পর্ক নিন, পরস্পরের মেসেজ করে দিন এবং কিছু গর্ভধারণে গর্ভ অবস্থায় দুজনের তৃপ্তি করতে সাহায্য করুন। বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।